দর্শক কেমন আছেন সবাই? আমি ভীষণ ভালো আছি, কারণ আমি চলে এসেছি মজাদার একটি রেসিপি নিয়ে, অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্ট রেসিপি ননস্টপে। আজকে যে রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো সেটি হচ্ছে ব্রেড মাসালা। অল টাইম ব্রেড তৈরি হয় সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয় মেশিনে, যা পুরোপুরি জীবাণুমুক্ত। খাবার টেবিলে পরিবেশন করতে পারেন নিশ্চিন্তে। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। ব্রেড মাসালা তৈরি করতে কী কী লাগছে চলুন দেখে নেই। এখানে রয়েছে হলুদ গুঁড়া, এখানে রয়েছে ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়া, তারপর হচ্ছে টমেটো কেচাপ, তেজপাতা এবং শুকনো মরিচ, টক দই, গোলমরিচের গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচামরিচ কুচি, আদা এবং রসুন কুচি, আর একটুখানি মরিচের গুঁড়া। ব্রেড মশলা বলেছি, ব্রেড ছাড়া তো আমার পক্ষে এটা করা সম্ভব নয়, এবং আমার কাছে রয়েছে অল টাইম মিল্ক ব্রেড। অল টাইম মিল্ক ব্রেড, ফার্স্ট অফ অল আমি ব্রেডের কর্নারগুলো কেটে নিতে চাই। এবার ব্রেডগুলো একটুখানি ভেজে নিতে হবে, ক্রিস্পি করে নিতে হবে। সেটার জন্য আমি চুলো জ্বালিয়ে নিলাম, একেবারে হালকা তেলে আমি এটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি ব্রেডগুলো দিয়ে দেব। ব্রেডগুলো আমি ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো, হালকা বাদামি রং এবং সেই সাথে ক্রিস্পি। এটা অলমোস্ট হয়ে এসেছে, এটা আবার আমি নামিয়ে নিব। এবারে মশলাটা আমি তৈরি করব। আবারও আমি চুলো ধরিয়ে নিলাম, তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, প্রথমে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। তেজপাতা এবং শুকনো মরিচটা সবার আগে দিয়ে দিব তেলের মধ্যে। আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা এবং রসুন কুচি, একটুখানি কাঁচা মরিচ কুচি, মশলা যেটা নিয়েছিলাম ধনে, জিরে এবং গরম মশলা, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিব একটুখানি টমেটো কেচাপ গ্রেভি হওয়ার জন্য, দিয়ে দিব একটুখানি লবণ। আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি, না হলে পুড়ে যাবে আর গ্রেভিটা মজা থাকবে না। এত সুন্দর স্মেল আসছে যে বোঝা যাচ্ছে যেটা অনেক মজার একটা খাবার হতে যাচ্ছে। তো আমার গ্রেভি কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এবারে আমি এটার মধ্যে আমার তৈরি করা ব্রেডগুলো দিয়ে দিব। ব্রেডগুলো দিয়ে নেড়ে চেড়ে, তো আমার ব্রেডের ভেতরে কিন্তু মশলা ঢুকে গিয়েছে। একেবারে শেষের যে অংশটুকু, সেই অংশটুকু হচ্ছে টক দই। টক দইটা আমি এবার অ্যাড করছি। এবারে আমি একটু নেড়ে চেড়ে চুলোটা বন্ধ করে দিচ্ছি। ব্রেড মশলা আমার রেডি। আমি টক দইটাকে ভালো করে মিক্স করে নিলাম, আমার কিন্তু ব্রেড মশলা অলমোস্ট ডান। আমি চুলোটো নিভিয়ে দিলাম। এবারে হচ্ছে সার্ভ করার পালা। সার্ভিং ডিশে আমি এবারে ব্রেড মশলাটাকে সার্ভ করব। সার্ভ করার আগে আমি একটু ধনে পাতা কুচি সার্ভিংয়েও দিব, এবং সেই সাথে চুলার যে গরম হিটার রয়েছে সেখানেও দিয়ে দিলাম। একেবারে উপরে একটু ধনে পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, হয়ে গেল আমার ব্রেড মশলা। এরকম আরও মজা মজার সব রেসিপি নিয়ে আমি শ্রাবণা তৌহিদা হাজির হব আপনাদের সামনে পুরো রমজান মাস জুড়ে। দেখতে হলে চোখ রাখুন অল টাইমের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে, এবং সেই সাথে অল টাইমের ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আমি চলে আসবো নাগরিক টেলিভিশনের পর্দায়। অল টাইম ব্রেড তৈরি হয় সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয় মেশিনে, যা পুরোপুরি জীবাণুমুক্ত। খাবার টেবিলে পরিবেশন করতে পারেন নিশ্চিন্তে। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।